মতলব থেকে মানব পাচারকারীদের অর্থের যোগানদাতাকে গ্রেফতার করেছে র‍্যাব ১১। মনিরুজ্জামান বাবলুর একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি বিথিনন্দী। মতলব থেকে মানব পাচারকারীদের অর্থের যোগানদাতাকে গ্রেফতার করেছে র‍্যাব ১১। শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা র‍্যাব ১১ এর একটি অভিযানে মতলব দক্ষিণ উপজেলার বেলুতি গ্রামের আজমতুল্লার ছেলে মোহাম্মদ লিটনকে গ্রেফতার করা হয়। গত 8ই জুলাই কুমিল্লার র‍্যাব ১১ এর কাছে রাজধানীর আশুলিয়া গোহাইলবাড়ির এলাকার পারুল বেগম একটি লিখিত অভিযোগ প্রদান করেন। অভিযোগে উল্লেখ করা হয়, তার আপন ভাই মোহাম্মদ জনি ২৮ বিগত দেড় বছর যাবৎ ওমান কর্মরত। ওমানে থাকা অবস্থায় ওমান প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ তাহির মিয়া তুষার তার ভাইকে উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে তুরস্কে যাওয়ার জন্য অনুরোধ করে। সেখান থেকে তার ভাই তুষারের মাধ্যমে তুরস্কে যাবার কথা বলে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদিন পরে অজ্ঞাত ব্যক্তি তার ভাইকে আটকে রেখে মারধর করে ও তার কাছে ভিডিও কল দেয়। তাদের নিকট ৭ লাখ টাকা দাবি করে, না দিলে তার ভাইকে মেরে ফেলার হুমকি দেয়। অজ্ঞাত ব্যক্তিরা টাকা দেওয়ার জন্য তার নিকট একটি ব্যাংক অ্যাকাউন্ট ও একটি বিকাশ নাম্বার দেয়। তাদের কথা মতো বিকাশে ২৫,০০০ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা ট্রান্সফার করা হয়। তারা আরও টাকার জন্য তাকে চাপ প্রয়োগ করে এবং অবশিষ্ট টাকার জন্য তার ভাইকে ব্যাপক শারীরিক নির্যাতন শুরু করে। খোঁজ নিয়ে জানা গেছে ব্যাংক অ্যাকাউন্টটি চাঁদপুরের, তাই কুমিল্লা র‍্যাব অফিসে অভিযোগ করেন পারুল বেগম। কুমিল্লা র‍্যাব ১১ উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগকারীর দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে নাম ঠিকানা সংগ্রহ করে গত ৭ই জুলাই ব্যাংক অ্যাকাউন্টের মালিক মোহাম্মদ লিটনকে আটক করা হয়। আটক লিটন ওমান প্রবাসী, সে গত ২৬শে জুন বাংলাদেশে ছুটিতে এসেছে এবং পুনরায় ২৫ জুলাই চলে যাওয়ার কথা ছিল। ওমানে সে মোবাইল ব্যাংকিংয়ের কাজ করে এবং এই চক্রের টাকা আদান প্রদানের সাথে সে জড়িত। আটক লিটনের দেওয়া তথ্য মতে র‍্যাব ১১ জানান, ভিকটিম ওমানে থাকা অবস্থায় মোহাম্মদ তাহের মিয়া তুষার নামের এক দালালের সাথে পরিচয় হয়। তুষার ভিকটিমকে প্রথমে ইরানে পাঠায়। ইরানের সুমন নামে অন্য একজন দালাল ভিকটিম জনিকে রিসিভ করে। ইরান থেকে দালাল সুমন কর্তৃক তুরস্কে পাঠানোর ব্যবস্থা করা হয়। দালাল সুমন ভিকটিমকে তুরস্কে প্রেরণ করলে তুরস্কে দালাল সাইফুল এবং রানা ভিকটিমকে রিসিভ করে। এভাবে ওমান থেকে তুরস্কে পাঠানো হয়। সংঘবদ্ধ চক্রটি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ইউরোপ সহ বিভিন্ন উন্নত দেশে প্রেরণ করে এবং মাঝখানে তাদের জিম্মি বা আটক করে মারধর করে তাদের পরিবারের নিকট থেকে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নিচ্ছে। কুমিল্লা র‍্যাব ১১ উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এ বিষয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মানব পাচারকারী ও তাদের সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।